नमस्कार दर्शकों, हुगली हॉट में मैं संगीता झा आप सभी का बहुत बहुत स्वागत करती हूं। चलिए देख लेते हैं आज की खबरें। केंद्र सरकार ने हाल ही में देश में कृषि बिल पास किया है। कृषि बिल को लेकर लगातार विपक्षी पार्टियां केंद्र सरकार का विरोध कर रही हैं। टीएमसी इस कृषि बिल के विरोध में एक अग्रणी भूमिका निभा रही है। राज्यसभा में टीएमसी ने कृषि बिल को लेकर बहुत हंगामा भी किया था। कृषि बिल के इसी विरोध के खिलाफ हुगली की सांसद लॉकेट चटर्जी मुखर हुई हैं। आज एक वीडियो संदेश जारी कर लॉकेट ने कृषि बिल का विरोध करने को लेकर टीएमसी की निंदा की है। लॉकेट ने कहा है कि टीएमसी का तोड़फोड़ का इतिहास रहा है और किसानों की बात करने का नैतिक अधिकार टीएमसी नेताओं के पास नहीं है। वहीं टीएमसी के हुगली जिलाध्यक्ष दिलीप यादव ने भी कृषि बिल पर अपनी प्रतिक्रिया दी है। ब्यूरो रिपोर्ट, हुगली हॉट। কদিন ধরেই দেখছেন কৃষক বিল নিয়ে পুরো রাজ্যসভা তোলপাড় করেছে, তারা রাজ্যসভা ভাঙচুর করছে। অবশ্য ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি 2009 সালে দেখেছি আমরা যে গুরু কিভাবে বিধানসভায় কিভাবে ভাঙচুর করেছেন, 2005 সালে রাজ্যসভায় স্পিকারের মধ্যে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছেন, শিষ্য তো তাই করবেই। আর কাউ তাও আবার কি করছে কৃষকের বিল নিয়ে, কৃষকদের সপক্ষে কোনো কথা বলা তৃণমূল সরকারকে মানায়? যে সিঙ্গুরে তাদেরকে বললো যে শিল্প চাই না কৃষি চাই বলে, কৃষকরা তো সিঙ্গুরে বিশাল চাষ করছে, আমরা দেখতে পাচ্ছি তো সিঙ্গুরে এখন কাশ ফুল, সিঙ্গুরে এখন সর্ষে ফুল, সিঙ্গুরে এখন দেখতে পাচ্ছি কত চাষ করেছে, তাদের মুখে কৃষকদের সপক্ষে কোনো কথা মানায় না। আজকে কৃষকদের জন্য যে যোজনা নিয়ে এসেছিল 6,000 টাকা করে, সেটাও পর্যন্ত আজকে মমতা ব্যানার্জির সরকার ঢুকতে দেয়নি। তারা আবার কৃষকদের নিয়ে কি কথা বলে? তারা বলছে তাদেরকে ব্ল্যাক সানডে, আজ সেটা ব্ল্যাক সানডে, হ্যাঁ ব্ল্যাক সানডে, কালোবাজারি ফোঁড়েদের জন্য সেটা সত্যিই ব্ল্যাক সানডে, সত্যিই আজকে একটা মানে কালো দিন হয়েছে তাদের জন্য, কারণ এত এত কোটি কোটি টাকা কৃষকদের ঘামের ফসল যে ফুলতো তার অর্ধেক টাকা তারাই তো নিয়ে নিত। সেই জন্য মোদী সরকার কি করেছে, দালালদের ফোঁড়েদের এখান থেকে বাদ দিয়ে দিয়েছেন, পুরোপুরিভাবে তাদেরকে ছেটে দিয়েছেন এবং ডাইরেক্ট করে দিয়েছেন। যে কোনো লোক কৃষকরা নিজের ইচ্ছে মতো আজকে সেটা যদি তারা মনে করে যে এই ফসলটা এই দামে বিক্রি হওয়া উচিত, তারা সেই দাম ব্যবসায়ীর কাছ থেকে চাইবে, সেটা ব্যবসায়ী আর কৃষক দুজনের সমঝোতার উপর নির্ভর করছে। সেখানে মাঝখানে দালাল ফোঁড়েরা ঢুকে গিয়ে তারা মাঝখান থেকে আসল টাকাটা খেয়ে চলে যাচ্ছে, সেটা করতে দেয়নি। আজকে এই নিয়ে পুরো চোলপাট চলছে। আজকে সত্যিই খারাপ লাগে যে তারা রাস্তায় নামবে বলছে তৃণমূলের সরকার, আমরা বলছি আমরা রাস্তায় নামবো কৃষকদের বাঁচাতে, আর তোমরা রাস্তায় নাকবে দালাল আর ফোঁড়েদের বাঁচাতে, এটাই হচ্ছে তোমাদের চরিত্র। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলছি যে কৃষক বিল নিয়ে যে মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে মানে মানুষ নাকি আত্মহত্যা করবে, পশ্চিমবঙ্গে কত কৃষক আত্মহত্যা করেছে, একের পর এক কৃষক আত্মহত্যা করেছে, তারা দেনা করেছে, সেই দেনা তারা মেটাতে পারেনি, সেই দালাল ফোঁড়েরা তাদেরকে সেইভাবে টাকা দিতে পারেনি। আজকে তিনি আজকে আলু বলুন পেঁয়াজ বলুন কত জিনিসই লকডাউনের মধ্যে নষ্ট হয়েছে, কারণ কেন নষ্ট হয়েছে, কারণ সেই দালালরা ফোঁড়েরা তাদের কাছ থেকে নেয়নি, তাদের কাছে কোনো রোজগার ছিল না। আজকে যদি কৃষকরা নিজেরা মনে করে যে আমি আমার আলুটা 5 টাকায় আমি খরচা হয়েছে, আমি আলুটা আমার কোনো ব্যবসায়ীকে আমি সেটা 10 টাকায় দেব, তো আমরা গিয়ে সাধারণ মানুষ গিয়ে কী কিনবে, 15 টাকায় কিনবে, 20 টাকায় কিনবে, সেখানে এরা কি করতো 5 টাকায় যদি আলুটাকে কৃষকরা ফলাতো তারা 5 টাকা দিয়ে তারা বাজারে 40 টাকায় মানুষের জন্য নিয়ে আসতো, তার মানে মানুষও বেনিফিট হবে, সাধারণ মানুষ কৃষকও বেনিফিট হবে, শুধু দালাল আর ফোঁড়েরা বেনিফিট হবে না। সেই জন্য এই কৃষক বিলের পূর্ণ সমর্থন করি। আমাদের ঐতিহাসিক দিন এই কৃষক বিল, মোদীজির হাত ধরে বহু কৃষকের জীবন বাঁচাক। কৃষি বিল আগামী দিন কৃষকদের সমস্যা এবং বিপদে ফেলবে। বড় মজুদার, আড়তদার, বড় শিল্পপতিরা ফোড়ে হিসাবে বাধ্য করবেন কৃষকদের, সহায়ক মূল্য ক্ষেত্রে অনিয়ম দেখা যাবে এবং কৃষকরা বিপদে পড়বে। দেখুন, বিজেপি গভর্নমেন্টে ইতিমধ্যে বহু কৃষক আত্মহত্যা করেছে এবং আগামী দিন আরও যাতে বেশি আত্মহত্যা করেন তারা, তার কারণ বিজেপির গভর্নমেন্টের কোনো কৃষক নিয়ে কোনো চিন্তা নেই, তাদের শিল্পপতিদের নিয়ে চিন্তা, তাদের কথা তারা ভেবেছে। যে নেতা বলছেন বিজেপি যে আমরা শিল্প করব, মোদী সরকার গত ক বছরের মধ্যে কটা শিল্প করেছে এটা তারা যদি বলেন খুব ভালো হয়, এবং প্রতিদিন মানুষ কর্মস্থান থেকে তাদের ছাঁটাই হচ্ছে, তারা আবার শিল্পের কথা বলছেন, এটা অত্যন্ত মিথ্যে কথা।
তাদের এই সরকার এই দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পকে বিক্রি করে দিচ্ছে। তারা বিক্রি করার ক্ষেত্রেই মোদীবাবুরা আগামী দিন বিক্রি রাম বলেই তাদেরকে মানুষ জানবে। যা কথা বলেছেন যে সাংসদদের নিয়ে যে উনি মন্তব্য করেছেন, সার্কাস জোকার ইত্যাদি বলেছেন, সায়ন্তন বাবুকে নিজেই উনার দলের মধ্যেই সবাই এই কথাগুলো তার জন্য ব্যবহার করে। আর দেখুন, উনি জেলায় এলে তাকে কলকাতা নেতাদের কাছে ভালো থাকার জন্য দুটো ভুলভাল বিবৃতি দিতেই হয়, তাই দুটো ভুলভাল বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি নিয়ে মানুষের কোনো উপকার হবে না। সিঙ্গুরের কৃষকদের পাশে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, কৃষকদের অধিকারের জন্য লড়াই করেছেন, ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং স্বৈরাচারী মনোভাব বিজেপি তার বিরুদ্ধেও লড়াই করছেন। এবং এই লড়াই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যে যে জায়গা আছি, সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা, সমস্ত শাখা সংগঠনের কর্মীরা সকলে মিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই চলবে। पांडुआ में आज हुए एक सड़क हादसे में टीएमसी के एक सक्रिय कार्यकर्ता की मौत हो गई। बताया जा रहा है कि टीएमसी कार्यकर्ता काजल घोष ख्यानियान में आयोजित टीएमसी की रैली से वापस लौट रहा था, तभी एक गाड़ी ने उसे टक्कर मार दी। मौजूद टीएमसी कार्यकर्ता उसे अस्पताल लेकर गए, लेकिन डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस घटना पर हुगली जिला टीएमसी में शोक की लहर है। ब्यूरो रिपोर्ट, हुगली हॉट। देख लेते हैं अगली खबर। हुगली जिला परिषद के एक कर्माध्यक्ष सहित कई कर्मचारियों के कोरोना से संक्रमित होने की खबर के बाद हुगली जिला परिषद में हड़कंप मचा हुआ है। जिला परिषद सूत्रों से मिली जानकारी के अनुसार कोरोना के डर से जिला परिषद के कई कर्मचारी भी कार्यालय नहीं आ रहे हैं। हालांकि हुगली जिला परिषद के सभाधिपति शेख महबूब रहमान का कहना है कि कोरोना को लेकर जिला परिषद के कर्मचारियों में किसी भी प्रकार का पैनिक की स्थिति नहीं है। ब्यूरो रिपोर्ट, हुगली हॉट। अभी के लिए बस इतना ही, फिर मुलाकात होगी अगले बुलेटिन में।